নিজেকে কত বড় বাল ভাবিস রে, তোর কোন লোমের যোগ্যতা আছে? তুই কত বড় পুরুষ, বউয়ের গায়ে হাত তুলিস, তুই কত বড় পুরুষ রে? সেই দিন রাত্রে তোর বাবা মা এই ঢ্যামনাটার বিরুদ্ধে এই সার করতে বলেছিল, তুই করতে দিসনি, বোঝ এবার কেমন লাগে ঠেলা। দিনের পর দিন দিনের পর দিন, এখন চুদু সাজ্জ তুমি, এখন তুমি চুদু সাজ্জ। ঠিক আছে, উচিত শিক্ষা হচ্ছে টিনার, একেবারে উচিত শিক্ষা হচ্ছে। এই শিক্ষাগুলি তোর পাওনা ছিল, তুই এই শিক্ষাগুলির একদম একদম যোগ্য। তুই তোর সম্পর্কে যেই কথাগুলো বলা হচ্ছে, তুই একেবারে সেটা শোনারই যোগ্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমাদের শান্তির ছেলে ঢ্যামনাদীপ, হ্যাঁ একদম, ওকে এখন থেকে শান্তির ছেলে বলবো আমি। ও হচ্ছে ওয়াইটির এক নম্বরের শান্তির ছেলে, শান্তির ছেলে ঢ্যামনাদীপ, ঠিক আছে? তো শান্তির ছেলের কতখানি সাহস, ও বলছে যে নোংরামি যেখানে সেখানেই নাকি দালাল সাপোর্ট করে। তো শান্তির ছেলে, তোর দুটোই কি ফেটে হাতে চলে এসেছে? তোর দুটোই ফেটে হাতে চলে এসেছে? আমার, আমি যাকে খুশি সাপোর্ট করব, আমার চ্যানেল, আমার মুখ, আমি যাকে খুশি সাপোর্ট করব, দর্শকরা এসে আমার কমেন্ট বক্সে যা খুশি বলুক, তোর এত ফাটছে কেন রে শান্তির ছেলে? শান্তি যে তোকে কি সুন্দর মানুষ করেছে সেটা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখতে পাচ্ছি। তুই বলছিস এখন তো পাবলিক কমেন্ট বক্সে এসে জুতোচ্ছে, তারপরে বাড়ি গিয়ে জুতোবে, আসিস শান্তির ছেলে হারামজাদা, শান্তির ছেলে হারামজাদা আসিস। সবাই না তোর মতন শান্তির ছেলে না, সবাইকে তোর তোর মা যেমন তোকে মানুষ করেছে, তোকে একটা শান্তির ছেলে তৈরি করেছে, সেরকম কিন্তু সবাই সবার সন্তানকে সেরকম শিক্ষা দেয় না রে। তুই যেই কুশিক্ষায় শিক্ষিত হয়েছিস, তোর কাছে থাকবে বউ, তোর কাছে বউ থাকবে, তুই বউয়ের, বউকে উলঙ্গ করে বউয়ের প্রত্যেকটা পার্টস বিক্রি করছিস, বউয়ের প্রত্যেকটা অর্গান বিক্রি করছিস সোশ্যাল মিডিয়াতে, তোর কি ক্ষমতা আছে? মানলাম টিনাকে পাঁচ বছর আগে কেউ চিনত না, তোকে কে চিনত, তোকে কে চিনত? তুই যে ভিডিও দিতিস তাতে কত ভিউজ আসতো, তাতে কত ভিউজ আসতো, তোর কত টাকা ঢুকতো, তোর অ্যাকাউন্টে কত টাকা ঢুকতো, তোর ইনকাম কত ছিল? তুই যে বউয়ের প্রত্যেকটা পার্টস বিক্রি করছিস, তুই যে এখন বউকে উলঙ্গ করে একটা একটা করে কাপড় সরাচ্ছিস তার দেহের থেকে আর তাকে বিক্রি করছিস, হুম, সে তো নোংরামি করেইছে, সে নোংরামি করে ফেলেছে, কিন্তু তুই কি করছিস, সেই নোংরামিকে একটা একটা করে বিক্রি করছিস। তো তুই যে একেবারে প্রকৃত শান্তির ছেলে সেটা তুই একদম প্রমাণ করে দিয়েছিস, বুঝতে পারলি তো? সবাই তোর মতন শান্তির ছেলে না যে পাড়ার লোককে গিয়ে, পাড়ার বউদেরকে গিয়ে পেটাবে, নিজের বউকে তো পেটাবেই, দশ টাকার চুল্লু খেয়ে গুণ থাকুক না থাকুক, এই ধরনের অসভ্যতামিগুলো একদম তোর শিরায় শিরায় বইছে। তোর মা তোকে যেই নোংরামো শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা তোর শিরায় শিরায় বইছে, বুঝলি হারামজাদা, তোর শিরাতে শিরাতে সেই বইছে। তোর কত বড় হিম্মত, তোর কত বড় হিম্মত, তুই এই কথা বলছিস যে পাড়ার লোকেরা এসে জুতো পেটা করবে। হ্যাঁ রে শান্তির ছেলে, তোদেরকে জুতো পেটা যখন করলো না, তখন আমাকে কেন জুতো পেটা করবে? বা তোর বউয়ের লোকের, তোর বউ শ্বশুর বাড়ির লোকেরা কেন লজ্জা পাবে, কেন লজ্জা পাবে? তোদের মুখে, তোদের প্রত্যেককে, তোদের ফ্যামিলির প্রত্যেককে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে তারপরে সারা পাড়া ঘোরানো উচিত যে তোরা বধূ নির্যাতনের জলজ্যান্ত প্রতীক, তোরা বধূ নির্যাতনের জলজ্যান্ত প্রতীক, বুঝতে পারলি তো? বধূ নির্যাতনের জলজ্যান্ত প্রতীক, তো তোদের 498 কেসে ফাঁসিয়ে একদম থার্ড ডিগ্রি দেওয়া উচিত, তোদের ফুল পরিবারকে থার্ড ডিগ্রি দেওয়া উচিত, বুঝতে পারলি তো? শান্তির ছেলে, শান্তিপনা এখানে তুমি করবে না, বুঝতে পারলে? যেইটুকু লিমিট আছে সেইটুকু লিমিটে তুমি চলো, তুমি তোমার বউকে প্রথম থেকে বিক্রি করে এখন লজ্জা মারাচ্ছ, এখন তোমার লজ্জায় মান সম্মান কাটা যাচ্ছে, মাথা কাটা যাচ্ছে? তোমার বউ যে পরকীয়া করেছে সেটা কে প্রথমে প্রকাশ করেছিল, তোমার বউ প্রকাশ করেছিল না তুমি প্রকাশ করেছিলে? শান্তির ছেলে তুমি প্রকাশ করেছিলে, তোমার মেয়ে, তোমার মা যেই শান্তিপনা তোমাকে শিখিয়েছে সেই শান্তিগিরিই তুমি ওয়াইটিতে করছো, এছাড়া আর কোনো গুণ নেই, এছাড়া আর কোনো গুণ নেই, বউয়ের একটা একটা করে পার্টস বিক্রি করছো, এতই যখন যত্ন মারাচ্ছ, ছেলেকে তো যত্ন মারাও, এত ছেলের ঠান্ডা লাগলো কি করে, ছেলে পড়ে যাচ্ছে কি করে,
ছেলেকে যখন এতই যত্ন মারাচ্ছ তখন ছেলে পড়ে যাচ্ছে কি করে, ছেলে ঠান্ডা লাগছে কি করে, ছেলেকে তো একেবারে তুলোর মতন করে রাখার কথা, ছেলের কষ্ট হচ্ছে কেন, ছেলের শরীর খারাপ হচ্ছে কেন? হ্যাঁ শান্তির ছেলে, জবাব দিতে পারবি, জবাব দিতে পারবি কেন ছেলের কেন শরীর খারাপ হচ্ছে বল, এটা বল। লোকের বউকে দোষারোপ করার আগে নিজের কি বলবো, নিজের সব কিছুর দিকে তাকা, নিজের সব কিছুর দিকে তাকা। দিনের পর দিন তোর মা এসে তোদের মধ্যে থাকবে, তোর মা এসে তোদের মধ্যে ঘুমাবে, ছি একেবারে যোগ্য শান্তির ছেলে, আর তোর মা হচ্ছে এক নম্বরের শান্তি। নতুবা ছেলে বউয়ের মাঝখানে গিয়ে কেউ শোয়, ছেলে বউয়ের মাঝখানে গিয়ে কেউ শোয় রে? কত মায়েরা আছে ছেলের জন্য, ছেলে বউয়ের জন্য, ছেলের সুখের জন্য কত স্যাক্রিফাইস করে। হ্যাঁ, আর তোর মা যখন তোদের এসি ছিল না তখন তোর মা কি মারা গেছিল? তখন তোর মা তো মরেনি, তাহলে এসি আনার পরে কেন তোদের মধ্যে ঢুকে শোবে রে, কেন তোদের মধ্যে ঢুকে শোবে? হ্যাঁ রে শান্তির ছেলে, একটা একটা করে বিক্রি করছিস, আর এইবার তুই নিজে পারছিস না, কি করছিস, টিনার বান্ধবীকে নিয়ে পড়েছিস। তোর ক্ষমতা থাকলে তার সংসার ভেঙে দেখা তো, তোর ক্ষমতা থাকলে তার সংসার ভেঙে দেখা, কেউ কারোর সংসার ভাঙতে পারে না, তুই তোর তুই তার সংসার ভেঙে দেখা। তোর সংসার ভাঙার পিছনে তুই নিজে দায়ী, তোর সংসার ভাঙার পিছনে তুই নিজে দায়ী। তুই একটা একটা করে পোল খুলছিস আর লক্ষ লক্ষ টাকা কামাচ্ছিস, লক্ষ লক্ষ ভিউজ কামাচ্ছিস, তাই না? তুই কি করছিস, খুব গুণের কাজ করছিস? আচ্ছা তোর বউ যে এক নাইটি পরে বেরিয়ে গেছে বা অনেক কিছু নিয়ে গেছে, সেজে গুজে গেছে বা সোনার গয়ের জিনিস সব কিছু নিয়ে গেছে, তুই প্রথমে কেন বলে দিসনি, প্রথমে কেন বলে দিসনি? তুই রেখে 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 তুই ইনকাম করবি, বউকে বিক্রি করবি, তুই বউকে বিক্রি করবি। আর কিছু গাধা পাবলিক আছে যারা বুঝবে না, কিন্তু অনেক পাবলিক আছে যারা সমাজদার, দুজনও যদি বোঝে না, সেই দুজনের বোঝাতেই তোর দুটোই ফেটে হাতে চলে আসছে, দুটোই হাতে ফেটে চলে আসছে। কত লোক তোর সাপোর্টে ভিডিও নামাচ্ছে, তোর তাদেরকে তুই দেখছে দেখতে পাচ্ছিস না। আমি একা, আমি একা টিনার সাপোর্টে কথা বলছি, তোর ফেটে হাতে চলে আসছে। ভাব তোর তোর কত দম, তুই ভাব তোর কত দম, তোর এত ফাটছে কেন, এত ফাটছে কেন, এত ফাটছে কেন? তুই তোর নিজের বউয়ের দালালি করছিস, ছি তোর তো লজ্জায়, তোর তো লজ্জায় কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত, লজ্জায় তোর কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত, বুঝতে পারলি তো? যা কচু গাছে গলায় দড়ি দে, তাহলে যদি তোর গিয়ে সদ্গতি হয়। তোর তোর তুই স্বামী, একটা স্বামী তার বউয়ের আবরণ, বুঝতে পারলি তো, বউয়ের লজ্জা, আর তুই সেই লজ্জাকে তার তার করে দিচ্ছিস, ছিঁড়ে তার তার করে দিচ্ছিস। সে তো গেছে, তুই তাকে কখন নির্লজ্জ বলতে পারবি, যখন তুই নির্লজ্জ না হবি, তুই তখনই বলতে পারবি। তুই কি বললি যে আমি যা থাকি থাকি না কেন, আগের দিন বললি সে সুখে থাকুক, সে ভালো থাকুক, বুঝতে পারলি, সে ভালো থাকুক। প্রথম দিকে তুই এইসবের কিচ্ছু বলিসনি, প্রথম দিকে এইসবের কিচ্ছু বলিসনি, পরে আস্তে আস্তে খুলছিস। ভিউজ চাই তো, ভিউজ চাই, দেখাতে হবে মানুষকে, বেশি সংখ্যক পরিমাণে দেখাতে হবে যে দেখ আমার ভিউজ, দেখ কি করে হচ্ছে। তুই নিজের ফেস দেখিয়ে করছিস, নিজের ফেস দেখিয়ে করছিস না, তোর বউয়ের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছিস, তোর বউয়ের মান সম্মান লজ্জা তুই বিক্রি করছিস, তারপরে গিয়ে তোর হচ্ছে। সে তার মান সম্মান বিক্রি করেছে, কিন্তু তুই কমসে কম তুই তার একটা একটা করে বিক্রি করছিস। তুই কেন প্রথমে বললি না যে এক নাইটি পরে বেরোয়নি, যখন টিনা নিজে বলল যে এক নাইটি পরে বেরিয়ে এসেছি, এক কাপড়ে বেরিয়ে এসেছি, কুকুরের মতন আমাকে সবার সামনে মেরেছে, তখন কেন তুই তোর মুখটা বন্ধ রেখেছিলিস? হ্যাঁ রে শান্তির ছেলে, তখন তুই তোর মুখটা কেন বন্ধ রেখেছিলিস? আস্তে আস্তে কামাবি। হ্যাঁ আমিও চাই সত্যতা সামনে আসুক, সত্যতা সামনে আসুক, আমিও চাই। হার্বাল প্রোডাক্ট দেখাচ্ছিস তাই না, তুই হার্বাল প্রোডাক্ট দেখাচ্ছিস, কার জন্য রোগা হচ্ছিল? ছি 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 ছি, একটা মানুষ নিজে সুস্থ থাকবে, নিজে ডায়েট কন্ট্রোলে রাখবে, নিজের ওজন কন্ট্রোলে রাখবে, তার পিছনেও তুই মতলব খুঁজছিস, তার পেছনেও তুই মতলব খুঁজছিস। এত মানুষ যারা কিনা জিমে যাচ্ছে, যারা কিনা নিজেদেরকে ফিট রাখার জন্য, মেনটেন রাখার জন্য, নিজেদের বডিকে মেনটেন করার জন্য কত কিছু করছে, তারাও কি সবাই পরকিয়া করছে? তারাও কি সবাই অন্য অন্য জায়গায় অবৈধ সম্পর্ক করে বেড়াচ্ছে? কতখানি ন্যারো মাইন্ডেড ব্যক্তি তুই, তোর সঙ্গে মানুষ থাকতে পারে রে, তোর সঙ্গে মানুষ থাকতে পারে? তুই বলছিস যদি যাওয়ারই ছিল তাহলে ছেলেটা কেন জন্ম দিল? ইস ছি 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 ছি, কেন ছেলের সম্পর্কে কেন এত কথা বলছিস? তুই কেন বলছিস যে কমিউনিটি পোস্টে সঙ্গীর কথা বললো, সুদীপ্ত সরকারের কথা বললো, কোথায় ছেলের কথা তো বললো না? কেন তুই ছেলেকে বারবার ট্রাম্প কাট করছিস? ওর যা বলার ও বলেছে, ওর যা বলার যা বলে বলেছে ও বলে দিয়েছে, দর্শকরা তো বুঝে নিচ্ছে। তুই ইচ্ছে করে আরও ছোট করছিস ওকে, তুই ইচ্ছে করে আরও ছোট করছিস। তুই দিবি ছেলেকে? ও তো অ্যাপ্লাই করে রেখেছে, আর সুদীপ্ত মেনেও নেবে ছেলেকে, তুই দিবি তো ছেলেকে?
তুই দিতে পারবি তো? তুই দিতে বাধ্য হবি, তুই দিতে বাধ্য হবি। আমি নোংরাকে সাপোর্ট করি, আমি ভালোকে সাপোর্ট করি, তোর তাতে কি যায় আসে? তোর তাতে কি যায় আসে? তোর পেছনে তো এত দিদিরা তোর পিছনে দুম হেলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর কেন এত ফাটছে? আমি কাকে সাপোর্ট করি না করি? তুই নিতে পারিস না, তুই নিতে পারিস না, তুই ন্যায্য কথা, উচিত কথা তুই নিতে পারিস না। কার কথা বললি? যে একজনকে, একজন তো নোংরামির জন্য বলেছে পাড়ার লোক পিটিয়ে যাবে যদি ভিডিও করে। তুই সত্যি কথা জানিস? তুই না জেনে তুই কেন কথা বলছিস? তুই বলছিস যদি আমার শোনা কথা, শোনা কথা এত বড় কথা তুই বলে দিলি, এত বড় কথা তুই বলে দিলি। তুই জানিস ওইদিকে কি হচ্ছে না হচ্ছে, ওইটা কাদের? আচ্ছা তুই যে বললি আরেকজন, তুই নাম পর্যন্ত নিলি না, অথচ তোর নাম নিয়ে ওই সোমনাথ তার কমিউনিটি পোস্টে দিয়েছিল, তোর নাম নিয়ে দিয়েছিল। তুই নিজেকে কত বড় বাল ভাবিস রে? তুই কত বড় বাল ভাবিস নিজেকে? তোর কিসের যোগ্যতা আছে? টিনাকে 5 বছর আগে কেউ চিনত না, তোকে কে চিনত? তোদের পরিবার যাকে পরিত্যক্ত করেছে, তোর দিদি, তার দ্বারা তোর মুখ ভাইরাল হয়েছে, তার দ্বারা তোর মুখ ভাইরাল হয়েছে। তোর কোন লোমের যোগ্যতা আছে? তোর কোন লোমের যোগ্যতা আছে? তুই তোর কোন লোমের যোগ্যতার দ্বারা ইউটিউবে পরিচিতি পেয়েছিস? কোন লোমের যোগ্যতার দ্বারা? টিনার কোনো কিচ্ছু নেই, টিনার কোনো কিচ্ছু নেই। তোর কি আছে? তোর কি আছে? তুই তোর বউকে বাদ দিয়ে ভিডিও করে দেখা, ভিডিও তোর বউকে বাদ দিয়ে, তোর বউয়ের প্রসঙ্গ বাদ দিয়ে ভিডিও করে দেখা। সে তো তোকে নিয়ে কোনো সময় টেনে ভিডিও করছে না, সে তো তোকে টেনে ভিডিও করছে না। তুই কি করেছিস না করেছিস তার কি বলার কিচ্ছু নেই? তারও তো বলার অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু আছে। তাহলে কেন তাহলে সে বলছে না? কেন সে তার ঘা, তুই যেই ঘা দিয়েছিস, তুই যেই আঘাত দিয়েছিস সেগুলো দেখিয়ে কেন ভিডিও করলো না? কেন বলতো? কারণ লজ্জা, কারণ শিক্ষা, যেটা তোর মতন তোর মায়ের মতন শান্তি তোকে দিতে পারেনি, সেই লজ্জা, সেই মানে কি বলবো, সেই ঘৃণা, তোর প্রতি ঘৃণা আর নিজের উপরে লজ্জা, নিজের শিক্ষা আছে বলে সেই দিন সেই সে তার ঘাগুলো দেখিয়ে ভিডিও করতে পারেনি, নতুবা সে প্রমাণস্বরূপ রেখে দিত, গাধী বলে রাখেনি। তুই আজকে একটা একটা করে প্রমাণ দেখাচ্ছিস। হ্যাঁ রে নির্লজ্জ শান্তির ছেলে কোথাকার, লোমের যোগ্যতা তোর নেই। তুই এসেছিস এখানে জ্ঞান মারাতে, কে কাকে জুতো পিঠা করবে? তোকে মানে কি বলবো, ন্যাড়া করে গাধার পিঠানো ঘোরানো উচিত, গাধার পিঠে ঘোরানো উচিত তোর মুখে চুনকালি মাখিয়ে, বুঝতে পারলি তো? বউ পেটাস তুই, লজ্জা করে না? তুই কত বড় পুরুষ, বউয়ের গায়ে হাত তুলিস? তুই কত বড় পুরুষ রে হারামজাদা, তুই কত বড় পুরুষ, তুই বউয়ের গায়ে হাত তুলিস? অকর্মণ্য, নিষ্কর্মা, ধর্মের সার কোথাকার? হুম, বেশ হয়েছে টিনা, বেশ হয়েছে। এই যে তোর বাবা মাকে বলছে যে তোর বাবা মা নাকি লজ্জা নেই, বেশ হয়েছে। সেই দিন রাত্রে তোর বাবা মা এই ঢ্যামনাটার বিরুদ্ধে, এই শান্তির ছেলের বিরুদ্ধে, এই অপদার্থর বিরুদ্ধে FIR করতে বলেছিল, তুই করতে দিসনি। বোঝ এবার কেমন লাগে ঠেলা, কত ধানে কত চাল, বোঝ এবার। যখনের প্রতিবাদ না তখন করতে হয়, কখনো জিইয়ে রাখতে নেই, বুঝতে পারলি? সেই দিন যদি তুই FIRটা করে দিতিস, আজকে ওর এই চ্যাং চ্যাঙানি আজকে সোশ্যাল মিডিয়াতে এসে সিম্প্যাথি কামানো না বেরিয়ে যেত। কি ভেবেছিস, কিছু শুনিনি? সব শুনেছি, সব শুনেছি, বুঝতে পারলি? তোর মতন গাধী, তোর মতন গাধী হয় না। যখন তোকে ফিজিক্যালি টর্চার করলো সেই মুহূর্তে তুই কেন জেলে ভরলি না, কেন জেলে ভরলি না? দেখ এখন কি ফল হচ্ছে, তোর বাবা মাকে যা নয় তাই বলছে, যা নয় তাই বলছে। ওর বাবা মার মুখে ও চুনকালি মাখায়নি রে, ওর বাবা মার মুখে ও চুনকালি মাখায়নি। তুই তোর মা কতখানি শান্তি, বুঝতে পারলি তো? তুই সেটার প্রমাণ দিচ্ছিস, তুই সেটার প্রমাণ দিচ্ছিস প্রত্যেক দিন তোর বউকে বিক্রি করে করে না, তুই সেটার প্রমাণ দিচ্ছিস যে তোর মা কতখানি শান্তি এবং তোকে কতখানি শান্তিগিরি শিখিয়েছে, কতখানি শান্তিগিরি শিখিয়েছে। তোর মা যদি শান্তি না হয় না, নিজের মেয়েকে কখনো অন্যের কাছে ফেলে রাখতে পারে? তাও 3 মাস বয়সে তুই শিখাচ্ছিস দরদ, তুই শিখাচ্ছিস বাচ্চার কথা, তুই বাচ্চার কথা দেখাচ্ছিস, তুই বাচ্চার কথা দেখিয়ে তুই ট্রাম কার্ড খেলছিস, সিম্প্যাথি কার্ড খেলছিস। তোর মা, তোর মা কি করে 3 মাসের শিশুকে ছেড়ে দিল, যে কিনা দুধের শিশু? 3 মাসের শিশু কি বোঝে, কি তার তো মেন খাদ্যই হচ্ছে মায়ের বুকের দুধ, সেটা ছেড়ে তোর দিদি যদি বেঁচে থাকতে পারে না, তোর ছেলেও বেঁচে থাকবে, তোর ছেলেও বেঁচে থাকবে। আর টিনা তো এত খারাপ, কেন তার কাছে তোর ছেলেকে দিবি? তোর মতন, তোদের মতন শান্তির পরিবারে তোর ছেলেটা থাকুক, ভালো মানুষ হবে, খুব ভালো মানুষ হবে, বুঝতে পারলি তো? তোরা যেমন এক একটা তৈরি হয়েছিস সেরকমই তৈরি হবে। বউ পেটানো, বউ অত্যাচার করা, কি বললি? যার কাছে যত পয়সা থাকে সে তত উচ্ছনে যায়? না রে, না, সবসময় সেটা হয় না, গরিব থাকলে পরেও মানুষে যায়। কে বলেছে তোকে বড় লোকের ঘরেই মানুষে পরকিয়া করে, গরিবের ঘরেও পরকিয়া করে, বুঝতে পারলি? সব জায়গায় পরকিয়া থাকে, সব জায়গায় থাকে। এত কথা
বলছিস, এত কিছু বলছিস, তোর মা যে গ্যাস দিয়ে পুড়িয়ে মারার কথা বলেছে, তোর বউকে যে পুড়িয়ে মারার কথা বলেছে, সেটা তো একবারও বলছিস না শান্তির ছেলে, সেটা তো একবারও বলছিস না যে হ্যাঁ আমার মা বলেছিল, আমার মা বলেছিল যে গ্যাস দিয়ে গ্যাস জ্বালিয়ে মুখটা পুড়িয়ে দে বলেছিল, সেটা তো একবারও বলছিস না। ও সোনা গয়না নিয়ে গেছে কিনা, ও জামা কাপড় নিয়ে গেছে কিনা, সোনা গয়না মাটির তলায় রেখেছিস কেন, সোনা গয়না মাটির তলায় রাখতিস কেন, তোদের মেন্টালিটি এখনো সেই মাটির তলাতেই রয়ে গেছে, বুঝতে পারলি তো, বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আজকে সেই দিন যদি সেই রাত্রে যদি তোদের বিরুদ্ধে এফআইআরটা করে ফেলতো, একমাত্র টিনা বারণ করেছিল বলেই করেনি, আজকে টিনা ঠেলাটা বুঝবে, ভালো রকম বুঝবে সোশ্যাল মিডিয়াতে কীরকমভাবে অপদস্থ করতে হয়, কীরকম শান্তির ছেলে বলছে ছি 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 ছি, কেমন করে পারলো, মান সম্মান সব মিশিয়ে দিল, ওরে শান্তির ছেলে রে, শান্তির ছেলে তুই তো সেদিন রাত দুটোর সময় মান সম্মান সব ধুলোতে মিশিয়ে দিয়েছিলিস, সেই দিনই নিজেরও দিয়েছিলিস যে তুই কত বড় মানে কি বলবো অসফল অসমর্থ বর, অসমর্থ স্বামী, বউ পুষে রাখতে পারিস না, বউকে ধরে রাখতে পারিস না, তোর কত বড় কমতি তুই সেদিন প্রকাশ করে ফেলেছিলিস। এখন তুই লাজ লজ্জার দোহাই দিচ্ছিস, তুই দিনের পর দিন বলে যাচ্ছিস, তুই দিনের পর দিন বলে যাচ্ছিস, তুই তোর দালালদেরকে বলে গেছিস সুদীপ্তর নামে, তুই তোর দালালদেরকে বলে গেছিস, ইনফরমেশন দিয়ে গেছিস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন, এখন চুদু সাজ্জ তুমি, এখন তুমি চুদু সাজ্জ, হারাম জাদা কোথাকার, এখন চুদু সাজ্জে লজ্জা করেন একটা শান্তির ছেলে কোথাকার, হ্যাঁ দিনের পর দিন একে তাকে ইনফরমেশন পাস করে করে এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে, লজ্জা বলে তোর কিছু আছে, লজ্জা বলে কিছু আছে, শ্বশুর শাশুড়িকে যেইভাবে বলছিস লজ্জা বলে তোর কিছু আছে, তোর বউ কখনো বলেছে যে আমার শাশুড়ি কোনো মান সম্মান নেই, আমার শাশুড়ির কোনো বোধ বুদ্ধি নেই, স্বামী স্ত্রীর মধ্যে এসে ঢুকে শুয়ে থাকে, বলেছে কখনো, বলেছে? এটা তো আমরা ভিডিও দেখে জানতে পেরেছি, আমরা ভিডিও দেখে বুঝতে পেরেছি, ও তো কখনো বলেনি, লাজ লজ্জা শিক্ষা দীক্ষার কথা বলছিস, শিক্ষার কথা, যেই পরিবারের মেয়ে অবহেলিত, যেই পরিবারের মেয়ে পরিত্যক্তা, সেই পরিবারে বউ মান সম্মান পাবে এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না। তো জুতোর বাড়ি খাওয়ার চিন্তা তুই কর, জুতোর বাড়ি খাওয়ার চিন্তা তুই কর, তোর জন্য কি ওয়েট করছে সেটা তুই অপেক্ষা কর, দুটো চ্যানেল চালাচ্ছিস বউকে বিক্রি করে, নির্লজ্জ হারাম জাদা শান্তির ছেলে কোথাকার, দুটো চ্যানেল চালাচ্ছিস, এই চ্যানেলে কিছু ইনফরমেশন দিচ্ছিস, ওই চ্যানেলে কিছু ইনফরমেশন দিচ্ছিস, আবার কি বলছিস এটা ব্লগ চ্যানেল তো কিছু বলা যাবে না, তাহলে ঢ্যামনা কোথায় বলবি, তাহলে ঢ্যামনাগিরিটা কোথায় দেখাবি, তুই কোন জায়গায় তুই তোর ঢ্যামনাগিরিটা দেখাবি, তো তোর দুটোই ব্লগ চ্যানেল, দুটো চ্যানেলেই তো একটু একটু করে ঢ্যামনামো দেখাচ্ছিস আর ভিউজ কামাচ্ছিস, একটু একটু করে দেখাচ্ছিস আর ভিউজ কামাচ্ছিস, হ্যাঁ কোন জায়গায় দেখাবি, ওই একটু একটু করে বলবি আর ঢ্যামনামো করবি আর ভিউজ কামাবি, যতদিন পারবি কামিয়ে নে, যত যা বলার আছে কামিয়ে নে, কতদিন বলবি, ঊর্ধ্বে এক মাস বলবি, তারপরে কোন ঢ্যামনামো করে ভিউজ কামাবি, তারপরে কতদূর ঢ্যামনামো করে ভিউজ কামাবি, ওই ছেলে কি খাচ্ছে ছেলে কি করছে এটা দেখিয়ে করিস, করিস সবাই দেখবো তাকিয়ে তাকিয়ে, প্রত্যেকে দেখবো তাকিয়ে তাকিয়ে, আর জুতোর বাড়িটা না তখন তোর মুখে আপনা আপ পড়বে, আপনা আপ পড়বে, বুঝতে পারলি? শুনলাম তোদের ফ্যামিলির কারোর সঙ্গেই নাকি তোদের আত্মীয় স্বজনের সম্পর্ক নেই, বিশেষ করে তোর শান্তি মায়ের সঙ্গে নাকি কারোর সম্পর্ক নেই, ভাব তোরা কত ভালো কত ভদ্র, বুঝতে পারলি? চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, এর কদাকার রূপ দেখো বেরিয়ে আসছে, এর কদাকার রূপটা বেরিয়ে আসছে, তুই দিনের পর দিন তোর দালালদেরকে দিয়ে, তোর পুষে রাখা পতিতা বেশ্যা দালালদেরকে দিয়ে তুই দিনের পর দিন থাম্বনেল চিপকে 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 ইনফরমেশন দিয়ে দিয়ে ভিডিও করেছিস, আজকে যখন ও স্বীকার করেছে যে হ্যাঁ আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি, তখন বলছিস নির্লজ্জ, মেন উলঙ্গ শয়তান তুই, মেন উলঙ্গ হারামজাদা তুই, তুই হচ্ছিস এক নম্বরের শান্তির ছেলে, বেশ করেছে তোকে ছেড়েছে, বেশ করেছে, বাজবে এইবার, বেঁচে যাবে মেয়েটা। আউচ, ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমাকে ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি আমার মাথাটা বড্ড গরম হয়ে গেছে, কি থেকে কি বলতে কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, আমার মাথাটা বড্ড গরম হয়ে গেছে, তো কাকে কি বলেছি তোমরা কিন্তু কেউ মাইন্ড করো না, কাকে হারামজাদা বললাম কাকে শান্তির ছেলে বললাম কেউ কিন্তু কিছু মাইন্ড করো না, আমার মাথাটা বড্ড গরম হয়ে গেছিলো, ক্ষমা করে দিও, ঠিক আছে, এবার হলো গিয়ে ভিডিও সমাপ্ত, টাটা।